ধন্যবাদ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনজি চালিত অটোরিকশা মিশুক রেভিটেস্কি ট্যাক্স এবং সময় গঠিত সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নম্বর 4707 পক্ষ থেকে স্মার্ট কার্ডধারী সদস্যদের মৃত্যু অনুদান বাবদ এককালীন 25,000 টাকা করে প্রত্যেক পরিবারকে জেলা কার্যালয়ে মৃত্যু ফান্ড হইতে প্রদান করা হবে। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন, আমরা সরাসরি কথা বলবো অত্র সিলেট জেলা সিএনজি অটোরিকশা চালিত সম্মানিত সভাপতি জাকারিয়া ভাইয়ের সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। আজকের প্রোগ্রামটা কিন্তু আপনারা, আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনি তো আপনার উপস্থাপনায় বলেছেন আমি প্রোগ্রামের শুরুতেই আছে দিগন্ত সিলেট গতি টিভি মাধ্যমে দেশবাসী সহ আমার সকল সমী মানুষদের শুভেচ্ছা ও সালাম জানাই। আমরা আমাদের ধারাবাহিক প্রক্রিয়া অংশ হিসাবে আমাদের আপনারা লক্ষ্য করেছেন, আপনারা জানেন আমাদের সিলেট জেলার সিলেট অটোরিকশা সমিতি রেজিস্ট্রেশন নম্বর 4707-এর আওতাভুক্ত চালক শ্রমিক যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আমাদের এই স্মার্ট কার্ড গ্রহণ করে। এই স্মার্ট কার্ড যারা যাদের আছে এই সমস্ত শ্রমিক মৃত্যুবরণ করলে তাদের পরিবারকে উত্তরাধিকার দিকে আমরা এককালীন নগদ 25,000 টাকা অনুদান দিয়ে থাকি। এমনি ধারাবাহিকতা আজকে আমরা দুজন শ্রমিকের উত্তরাধিকারীকে আমরা 25,000 টাকা অনুদান দিচ্ছি। আমরা এই বিষয়টা আমি আজকের এই অনুষ্ঠানে আমি আহ্বান জানাবো আমার সকল সম্বন্ধীয় মানুষ যারা আছেন তারা, যে আমরা আসলে সাধারণ শ্রমিকের জন্য শ্রমিকের কল্যাণে আমরা কাজ করি। এই যে অনেক শ্রমিক এখন যারা স্মার্ট কার্ড গ্রহণ করেন নাই তারা অত বিলম্বে স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাই এবং আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার দুজন শ্রমিক, বিশেষ করে মরহুম সালেহার দিন তারেক আমাদের একজন শ্রমিক ছিলেন, তিনি আজকে পরমানে চলে গেছেন, এবং আর একজন শ্রমিক মৃত শ্রীতারু বিশ্বাস, উনিও আজকে পরিবারে চলে গেছেন। ওনার পক্ষে ওনার স্ত্রী আসছেন শিবিরানী বিশ্বাস এবং আমার সালে আহমদ তারেকের ছেলে দেওয়ান মাকসুদ আলম তামিম এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের পিতার উত্তরাধিকার হিসাবে এবং ওনার কত করে দিচ্ছেন আপনারা? আমরা প্রতিজনকে 25,000 টাকা করে আমাদের দাহ্যকৃত টাকা, এটা আমাদের নির্ধারিত নির্দিষ্ট করা। পূর্বে কি এই টাকাগুলো অন্য কাউকে দিয়েছিলেন না? এই প্রথম শুরু করছে না, আমরা প্রথমে ওরা যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় আমরা দাফন কাপড়ের জন্য আমরা সহযোগিতা করেছি। এখন আমরা মৃত্যু পরবর্তী সময়ে আমাদের সাংগঠনিকভাবে যেটুকু আমরা সাধারণ শ্রমিকদের মৃত্যু অনুদান পাবো দিয়ে থাকে সরকারি চালকদের, সেই তারা প্রাপ্য টাকা তাদের আমাদের মৃত্যু ফান্ড থেকেই টাকা করে চালু থাকবে। এবং যারা স্মার্ট কার্ডধারী সদস্য রয়েছেন তারা যদি মৃত্যুবরণ করেন তাহলে এই টাকাটা দেওয়া হয়। পূর্বে একজনকে দেওয়া হয়েছে, আজকে দুইজনকে দেওয়া হচ্ছে। সবার যারা মৃত্যু হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জাকারিয়া ভাই, সর্বপ্রথম খারে দিঘা টাকাটা বুঝে নিচ্ছে স্বাক্ষর করে লইবাটা দিলে দিলে বুঝিয়েছে পাইছো
আচ্ছা, আমরা সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন স্বাস্থ্য পক্ষ থেকে পূর্বে যে মৃত্যু অনুদানগুলো দিছি, আমরা শত শত মৃত্যু অনুদান দিছি, এগুলো আসলে আমরা 5,000 ছোট ছোট অনুদান আছে, 5,000 ছিল শাখাতে, আরও বিভিন্ন শাখাতেই ছিল। আমরা যখন বৈধ ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়ে শ্রমিকদের স্মার্ট কার্ডের আওতায় আনলাম, এই স্মার্ট কার্ড দাঁড়িয়ে শ্রমিকদের আমরা যে মৃত্যু অনুদান আমরা পূর্বে নির্ধারিত, আমরা জেলা কমিটি ঘোষিত সিদ্ধান্ত নয়, আমরা মৃত্যু অনুদান বুঝিয়ে রাখতে পারি। সেই সিদ্ধান্ত অনুসারে আমরা ইতিপূর্বে আম্বরাল সার্বিকের সাথে আরেকটা মৃত্যু অনুদান দিছি, তা আমরা এটা শর্ত আছিল কাজ নবায়ন থাকতেই হবে এবং ডেট গেলে আমরা যেহেতু এই খাতে আর কোনো অনেক বেশি ব্যয় 500 টাকা আমরা 2 মাসের মাসিক সাদা সহ একটা স্মার্ট কার্ড আমরা দিই। এই স্মার্ট কার্ডের পিছনে একটা শর্ত আছে, এখানে একজন মানুষ রাখা আছে, আপনি বুঝতে পারেন এই মানুষের একটা বেতন পাতা আছে, খরচ খরচ আছে। তারপরে আমরা সবগুলা এটা মিটিং করে আমরা 25,000 টাকা করে শুরু করছি। আমি আপনার মাধ্যমে সিলেট জেলার যে সমস্ত সিএনজি চালক বা বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী আসেন, আমি তারা অনুরোধ করব আপনারা অতিসত্বর ইউনিয়নের সদস্য হওয়ার লাগিয়া এবং স্মার্ট কার্ড গ্রহণের লাগিয়া আপনারা আজকে 25,000 টাকা এটারে আমরা সভাপতির মাধ্যমে আমরা জেলা কমিটি আমরা ভবিষ্যতে আরও বৃদ্ধি করার আমরা ইচ্ছা আছে। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ আমরা এটা আরও বাড়াইয়া নিতাম পারবো, আরও আগে নিতাম পারবো। আর একটা কথা আমরা জানতাম সেইরকম দর্শকদের উদ্দেশ্যে, যারা স্মার্ট কার্ডের আওতাভুক্ত নাই তারা যদি মৃত্যুবরণ করেন, যারা আপনাদের সাথে পূর্বে ছিলেন বা যারা স্মার্ট কার্ড নেন নাই বা হঠাৎ মৃত্যু হয়ে গেছে, তাদের জন্য কোনো অনুদান আছে? আমরা তারেও 5,000 টাকা দিই, সদস্যতার কাজ না থাকলেও আমরা ড্রাইভার নাম উঠলেও আমরা টাকা 5,000 দিই। তাহলে আপনাদের অনুদান চালু আছে? চালু আছে বাবা, আমরা হাজার খানিক স্মার্ট কার্ড হলে আর কি আপনাদের নিজের মতো হয়ে যায় আর কি, নিজের ঘরে সন্তানের মতো হয়ে যায়। ধন্যবাদ আপনার মাধ্যমে আমি আবারও করবো, সবে আমরা স্মার্ট কার্ড করা লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।